গীত সংহিতা পঞ্চম অধ্যায় বচন 1-12। হে প্রভু, আমার কথা শুনুন, আমি যা বলতে চাইছি তা বুঝে নিন। হে আমার ঈশ্বর, হে রাজন, আমার প্রার্থনা শুনুন। হে প্রভু, প্রতিদিন সকালে আপনার সামনে আমার নৈবেদ্য রাখি এবং আপনার সাহায্য প্রার্থনা করি। প্রতিদিন সকালে আপনি আমার প্রার্থনা শোনেন। হে ঈশ্বর, মন্দ লোকরা আপনার কাছে থাকুক, এ আপনি চান না। দুষ্ট লোকরা আপনার উপাসনা করে না, বোকারা আপনার কাছে আসতে পারে না। লোকদের মন্দ কাজ করাকে আপনি ঘৃণা করেন। আপনি মিথ্যাবাদীদের বিনাশ করেন, যারা অন্য লোকদের আঘাত করার জন্য গোপনে ফন্দি আঁটে, সেই সব লোকদেরও আপনি ঘৃণা করেন। কিন্তু প্রভু, আপনার বিশাল করুণাধন্য হয়ে আমি আপনার মন্দিরে যাব। প্রভু আমার, আপনার প্রতি ভীতি এবং শ্রদ্ধাসহ আমি আপনার মন্দিরে মাথা নত করব। প্রভু আমার, আপনার সঠিক জীবনযাত্রা আমার কাছে উদ্ঘাটন করুন। লোকেরা আমার দুর্বলতা খুঁজছে, তাই যেমনভাবে আমার বেঁচে থাকা উচিত তা আমায় দেখিয়ে দিন। লোকজন সত্যি কথা বলে না, তারা মিথ্যাবাদী, সত্যকে বিকৃত করে, তাদের মুখ শূন্য কবরের মতো। তারা অন্য লোকদের ভালো ভালো কথা বলছে, তারা কেবল তাদের ফাঁদে ফেলতে চাইছে। ঈশ্বর ওদের শাস্তি দিন, তাদের নিজেদের ফাঁদেই তাদের পড়তে দিন। ওইসব লোকেরা আপনার বিরুদ্ধে গিয়েছে, অতএব ওদের বহু অন্যায়ের জন্য ওদের শাস্তি দিন। কিন্তু সেই সব লোক যারা ঈশ্বরের ওপর নির্ভর করে, তাদের সুখী করুন, চিরদিনের জন্য সুখী করুন। ঈশ্বর আমার, যারা আপনাকে ভালোবাসে, আপনি তাদের রক্ষা করুন ও শক্তি দিন। হে প্রভু, সৎ লোকের জন্য আপনি যখন ভালো কাজ করেন, তখন আপনি বিরাট বট ঢালের মতো তাদের রক্ষা করেন। গীত সংহিতা পঞ্চম অধ্যায় বচন 1-12।